ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85। দুই আছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। তিন, প্রদত্ত কোন অক্ষরটি পার্শ্ব পরিবর্তন হয় না? এম। কোন অক্ষরটি পার্শ্ব পরিবর্তন হয় না? এম। চারে আছে পরিবেশ বান্ধব শক্তি হবে এখানে বায়ু শক্তি। পাঁচ, ধাতব পদার্থ তড়িতের সুপরিবাহী। দুই আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে আছে বস্তু আর সূচিচিত্র ক্যামেরার মধ্যে দূরত্ব বাড়ালে উৎপন্ন প্রতিকৃতি ছোট হবে। দুই, চুম্বকের বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। তিন, বিষম মেরু মানে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তিন, বৈদ্যুতিক ঘণ্টাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তিনের আয়তে আছে এটিএমের পুরো নাম কি? এটা বইয়ের 47 পাতাতে রয়েছে। তড়িৎচুম্বক অংশ অধ্যায় রয়েছে এই যে এটিএম অটোমেটেড টেলার মেশিন। তিনে দিয়েছে এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তিনে আছে অভিসারী রশ্মি উৎস অঙ্কন করে দেখো, এটা আলো চ্যাপ্টারে 18 নম্বর পাতায় রয়েছে। এই যে অভিসারী আলোক রশ্মি উৎস মানে এই ছবিটা একে দেখাবে। চারে বলেছে পাখি আকাশে উঠলে তার ছায়া মাটিতে পড়ে না কেন? লিখবে এখানে আলোক উৎস হচ্ছে সূর্য, অস্বচ্ছ বস্তু হলো পাখি, পর্দা হচ্ছে ভূপৃষ্ঠ। পাখি ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে তা ওদের ছায়া মাটির ওপর পড়ে, কিন্তু যখন পাখি ভূপৃষ্ঠের অনেক উপর দিয়ে ওড়ে তখন প্রচ্ছায়ার শঙ্কু মাটি স্পর্শ করার অনেক আগে শেষ হয় এবং উপচ্ছায়ার গাঢ়ত্ব খুব কম হয়, তাই খুব ওপরে ওরা পাখির ছায়া মাটিতে পড়ে না। চারে 2 নম্বর প্রশ্ন, একটি অপ্রচলিত শক্তির উৎস সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, তো আমি সৌরশক্তি দিয়েছি। আর একটি জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোলিয়াম, তোমার প্রাকৃতিক গ্যাস, তো কয়লা দিয়েছি। এবার আসি লাইফ সায়েন্সে। একের আয়তে আছে রূপান্তরিত অর্ধবায়ুপ্রিয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদের, সেটি হচ্ছে কচুরিপানা। দুই বলেছে আমের ফলত্বকের যে অংশটি আমরা খাই সেটা মধ্যত্বক। তিন, অভিশ্রবণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় অর্ধবেদ্য পর্দা। দুয়ের আয়তে শূন্যস্থান পূরণ করো। অপরাজিতা একটি অসম্পূর্ণ ফুল। দুয়েতে আছে সত্য বা মিথ্যা লেখো, এঁচড় হলো একটি যৌগিক ফল সত্য। তিনে বলেছে তাপমাত্রা কমলে ব্যাপন ঘটে তাড়াতাড়ি, এটা মিথ্যা। চারে বলেছে ভুট্টার বর্মের মতো বীজপত্রকে বলে স্কুটেলাম। পাঁচে আছে সম্পর্ক নিরূপণ, ঘৃতকুমারীর পাতা খাদ্য সঞ্চয় হলে পাথরকুচির পাতা বংশবিস্তার। ছয়ে জবা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়? জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। সাত, জেকবসন্স অর্গান কোথায় থাকে? সাপের মুখের মধ্যে ওপরের তালুতে থাকে। তিনের আয়তে দিয়েছে একটি মূলের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। এটা ছায়া প্রকাশনীতেও আছে আর তোমাদের বইতে আছে, দেখিয়ে দিচ্ছি। মূলের অংশ প্রথমে কটা? মূলের অংশ হচ্ছে মূলত্র, বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল আর হচ্ছে স্থায়ী অঞ্চল। তো তোমাদের এখানে আগে বইটা দেখিয়ে দিই। এই যে মূলত্রের কাজ হচ্ছে মাটিতে ঢোকা, মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম অংশকে বাঁচিয়ে রাখে। বর্ধনশীল অঞ্চল হচ্ছে মূলকে লম্বায় বাড়তে সাহায্য করে আর বর্ধন এবং মাটির মধ্যে এগিয়ে যেতে সাহায্য করে বর্ধনশীল অঞ্চল। মূলরম অঞ্চল, মূলরমগুলি দিয়ে গাছ মাটি থেকে জল ও নানারকম খনিজ পদার্থ শোষণ করে। আর স্থায়ী অঞ্চল, মাটির সঙ্গে গাছকে শক্ত করে ধরে বা আটকে রাখা হচ্ছে এই অঞ্চলের কাজ। এটা তোমাদের বইতে রয়েছে। আচ্ছা, আর প্রকাশনী থেকে দিয়ে দিচ্ছি, 261 পাতায় রয়েছে। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা লিখবে। এবার আমি ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। এই যে মূলত্র অঞ্চলের কাজ হলো মূলত্র মূলের নরম অগ্রভাগকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, এক। আর দুই, মূলত্র থেকে এক প্রকার একই ব্যাপার এক প্রকার পিচ্ছিল রস বের হয় যা মূল যাতে মূল অতি সহজেই মাটির ভেতরে প্রবেশ করে। বর্ধনশীল অঞ্চল হচ্ছে মূলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি ঘটায়, দুই, ক্ষয়িষ্ণু মূলের পুনর্গঠনে অংশ নেয়। মূলরম, মূলরমগুলো মাটি থেকে জল ও জলের দ্রবীভূত অজৈব লবণ শোষণ করে। আর স্থায়ী অঞ্চল, এক হচ্ছে শাখামূল আর প্রশাখামূল উৎপন্ন করা, দুই, উদ্ভিদকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে আটকে রাখা, আর তিন, মূলরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহন করা। এই হচ্ছে মূলের বিভিন্ন অংশের কাজ।
আচ্ছা, 2 নম্বর প্রশ্ন বলেছে, মৃদভেদী অঙ্কুরোদ্গম বলতে কী বোঝো? এটা তোমাদের বলতে আছে, বইয়ে 218 পাতায় রয়েছে। মৃদভেদী অঙ্কুরোদ্গম বলতে কী বোঝো, উদাহরণ দাও। মৃদভেদী অঙ্কুরোদ্গম লিখবে যে যে অঙ্কুরোদ্গমে বীজের বীজপত্র বীজস্তক ফাটিয়ে মাটির ওপরে উঠে আসে তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলা হয়। তাহলে যে অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজস্তক ফাটিয়ে মাটির ওপরে উঠে আসে তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। উদাহরণ, কুমড়ো এবং তেঁতুলের বীজে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। 3-এর 3 নম্বর প্রশ্ন বলেছে, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগে দুটি পার্থক্য লেখো। এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, 284 পৃষ্ঠায় রয়েছে। লিখবে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্য হচ্ছে, এক হলো স্বপরাগযোগ নির্ভরশীল নয়, ইতর পরাগযোগ সম্পূর্ণ নির্ভরশীল। স্বপরাগযোগে পরাগরেণুর অপচয় কম হয়, ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি হয়। স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে না, ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে। স্বপরাগযোগে প্রক্রিয়ায় একটি অধিকতর, এটা একটি নিশ্চিত প্রক্রিয়া, আর ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া। আর স্বপরাগযোগ দেখা যায় সর্ষে কুমড়ো মূলো ইত্যাদি উদ্ভিদে, আর ইতর পরাগযোগ হচ্ছে আতা আকন্দ চাপা সূর্যমুখী প্রভৃতি উদ্ভিদে দেখা যায়। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।